লক্ষ্মীপুর সদর উপজেলার টুমচর থেকে মজু চৌধুরীহাট পর্যন্ত প্রায় 12 কিলোমিটার সড়কের বেশিরভাগ অংশে বড় বড় খানাখন্দে ভরা। দীর্ঘদিন রাস্তার এই বেহাল দশার কারণে ভোগান্তি পোয়াচ্ছে আশপাশের এলাকার লক্ষাধিক মানুষ। একই অবস্থা জেলার রায়পুর, রামগতি, কমলনগর, রামগঞ্জ উপজেলার গ্রামাঞ্চলের রাস্তাগুলোর। স্থানীয়রা জানালেন, বেশিরভাগ রাস্তায় বড় বড় গর্ত থাকায় চলাচল করতে পারছে না ভারী যানবাহন। রোগী নিয়ে হাসপাতালে যেতে বেশি ভোগান্তি হয় অ্যাম্বুলেন্স চালকদের। মাঝে মধ্যে রাস্তায় যানবাহনের যন্ত্রাংশ ভেঙে বিকল হয়ে পড়ে গাড়ি। কোনো মেম্বার চেয়ারম্যানের দিকে তাকায় না, এই রাস্তাটা এখন আমাদের চলাচল করতে অসুবিধা হয়। একটা অ্যাম্বুলেন্সের রাস্তা দিয়ে ঢুকা যায় না, অনেক সময় গাড়ি উল্টে যায়, আমাদের ক্ষতিগ্রস্ত হয় কিবা যাত্রী ব্যথা পায়। শিগগিরই গ্রামীণ সড়কগুলো সংস্কারের প্রস্তাব তৈরি করে অনুমোদনের জন্য পাঠানো হবে বলে জানালেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের এই কর্মকর্তা। আরো অনেকগুলো রাস্তা রয়ে গেছে, আমরা নিতে পারিনি, তো সেগুলো সহ এই বছরের আবার যে চাহিদা সেটার সাথে আমরা অ্যাডজাস্ট করতে যাব। সরকারের বরাদ্দ প্রাপ্তি হিসাবে যতগুলো পারবো আমরা ইনশাল্লাহ সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে আমরা রাস্তাগুলো মেরামতের চেষ্টা করব। স্থানীয় সংসদ সদস্য জানালেন, এরই মধ্যে 39টি রাস্তা সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে, বাকি রাস্তাগুলোর তালিকা তৈরির কাজ চলছে। এই অর্থ বছরের মধ্যে সকল ভাঙা রাস্তা সংস্কারের জন্য আমরা উদ্যোগ নিয়েছি, কিছু নতুন রাস্তা আমরা এটাকে পাকা করার উদ্যোগ নিয়েছি, তার তালিকা তৈরি করে এটি বাস্তবায়নের জন্য প্রক্রিয়াধীন আছে। লক্ষ্মীপুর জেলায় প্রায় 1300 গ্রামীণ সড়ক রয়েছে। মাঝারুল আনোয়ার টিপু, বৈশাখী সংবাদ, লক্ষ্মীপুর।